প্রায় 10 বছর পর বিধানসভা নির্বাচন হচ্ছে জম্মু ও কাশ্মীরে। প্রস্তুত রাজনৈতিক দলগুলি নির্বাচনী প্রচারে উঠে আসছে সংবিধানের অনুচ্ছেদ 370 বাতিলের প্রসঙ্গ। আর তা নিয়ে এবার বিজেপি নেতা অমিত শাহ জানিয়েছেন, অনুচ্ছেদ 370 এখন ইতিহাস, আর কখনো ফিরে আসবে না। শুক্রবার জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচনের জন্য ইস্তেহার প্রকাশ করে এ কথা বলেন তিনি। এর আগে জম্মু কাশ্মীরে শেষবার বিধানসভা নির্বাচন হয়েছিল 2014 সালে নভেম্বর ডিসেম্বরে। 2019 সালে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করা হয় সংবিধানে 370 অনুচ্ছেদ বাতিল করে। কেন্দ্র রাজ্যের মর্যাদা হারায় জম্মু কাশ্মীর, পরিবর্তে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হয়, জম্মু কাশ্মীর এবং লাদাখ। ন্যাশনাল কনফারেন্স তাদের ইস্তেহারে অনুচ্ছেদ 370 ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছে। কংগ্রেসের সঙ্গে জোট করে নির্বাচনে লড়ছে তারা। অনুচ্ছেদ 370 ফেরানোর প্রতিশ্রুতি নিয়ে এদিন বিরোধীদের আক্রমণ করেন অমিত শাহ। দুদিনের সফরে জম্মু কাশ্মীর এসেছেন তিনি। এদিন বিজেপির ইস্তেহার প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বিচ্ছিন্নতাবাদীদের কাছ মাথা নোয়াতে অনুচ্ছেদ 370 ব্যবহার করত কোনো সরকার। তিনি বলেন, যখন ভারত ও জম্মু কাশ্মীরের ইতিহাস লেখা হবে তখন 2014 থেকে 2024 সাল পর্যন্ত জম্মু কাশ্মীরের ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা হবে। পরে এক্স হ্যান্ডেলে অমিত শাহ লেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদৃষ্টির জেরে জম্মু কাশ্মীর সন্ত্রাস কমেছে, সমৃদ্ধি হয়েছে। হিংসা, বন্ধ এবং পাথর ছোড়ার ঘটনা জম্মু কাশ্মীর এখন ইতিহাস। একদম প্রান্তিক গ্রামেও উন্নয়নের ছোঁয়াও লেগেছে। রেকর্ড সংখ্যক পর্যটক আসছেন জম্মু কাশ্মীরে। এজন্য মোদীজির নেতৃত্বে বিশ্বাস রাখছেন জম্মু কাশ্মীরের সব অংশের মানুষ। জম্মু কাশ্মীরে বিজেপিকে সুযোগ দিতে মানুষ উন্মুখ রয়েছেন। সম্ভব নেই হো পাতা থা মহিলাও কো অন্যায় হতা থা দলিত ভাইও কো অন্যায় হতা থা ট্রাইবলস কো অন্যায় হতা থা ভারতীয় জনতা পার্টি কি নরেন্দ্র মোদি সরকার নে যহা আরক্ষণ কো জমিন পর উতারনে কা কাম কিয়া হ্যায়। আজ এসসি বর্গ কা ভি আরক্ষণ হুয়া হ্যায়, আর্থিক রূপ সে কমজোর বর্গ কা 10% আরক্ষণ হুয়া হ্যায়, ওবিসি কা আরক্ষণ বড়ায়া গয়া হ্যায়, গুর্জর বকরওয়াল আর পাহাড়িও কো সালো সে জো আরক্ষণ নহি মিলতা থা উসকো আরক্ষণ দেনে কি শুরুয়াত নরেন্দ্র মোদি জি কে নেতৃত্ব মে হুই হ্যায়। হমনে এনসি কা এজেন্ডা দেখা হ্যায়, উনহোনে কাহা হ্যায় কি হম ইস পর পুনর্বিচার করেঙ্গে। মে শ্রী উমর আব্দুল্লাহ কো বতানা চাহতা হুঁ, উমর সাহব, চুঁটনি কা নতিজা জো আয়ে ও আয়ে, হম গুর্জর বকরওয়াল আর পাহাড়ি কে আরক্ষণ কো আপকো ছুনে নহি দেঙ্গে, এ বাত আপ ইয়াদ রাখনা, এ ভারতীয় জনতা পার্টি কা সংকল্প। তিন দফায় জম্মু কাশ্মীরে 90টি আসনে ভোট হবে। প্রথম দফার ভোট হবে 18 সেপ্টেম্বর, দ্বিতীয় দফায় 15 সেপ্টেম্বর ভোট হবে, আবার শেষ দফার ভোট হবে 1 অক্টোবর। ফল ঘোষণা হবে 8ই অক্টোবর। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।